চলো এবার আমরা জানবো স্থিতিস্থাপকতা ও পীড়ন নিয়ে। তো এখানে কি একটা রাবার দেখছো, তো এই রাবারটাকে যখন আমি কি টান দিলাম, তো টান দিয়ে ছেড়ে দিলাম, তো আবার যদি টান দিই তো এখান থেকে কি এই যে বস্তুটা এই অবস্থায় ছিল যখন আমরা কি এখানে টান দিলাম, তাহলে কি বস্তুর উপর বল প্রয়োগ করলাম, তো বল প্রয়োগ করে কি বস্তুটার আয়তন বা আকারের পরিবর্তন করলাম, তো পরিবর্তন করলাম বা পরিবর্তনের চেষ্টা করলাম, এই যে চেষ্টাটা করলাম, তো এখানে কিন্তু যে আমরা একটা বল বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে কি এই রাবারটাকে বড় করলাম, তো এখানে কিন্তু এই রাবারের মধ্যে কি একটা বাধাদানকারী বলের উদ্ভব হয়েছে। তো এই বলের কারণেই কিন্তু যে এই রাবারটা যদি আমরা হাত থেকে ছেড়ে দিই তাহলে কি রাবারটা সংকুচিত হয়ে যাবে। তো এই যে সংকুচিত হয়ে গেল, এই যে সংকুচিত হয়ে গেল, তো সংকুচিত হয়ে গেল যে এখানে কিন্তু কি এই রাবার যে সংকুচিত হয়ে গেল, তাহলে এখানে কি এই বাধাদানকারী বলের কারণে কি হাত থেকে ছেড়ে দেওয়ার পরে কি রাবারটা আবার সংকুচিত হয়ে গেছে বা পূর্বের অবস্থায় ফিরে এসেছে। তো এই যে পূর্বের অবস্থায় ফিরে এসেছে, তো এই যে একটা ধর্ম, এই ধর্মটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। তো স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগ করলে যদি বস্তুর আকার বা আয়তনের পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের জন্য বস্তুটি এই প্রচেষ্টাকে বাধা দেয় এবং বল অপসারিত করলে বস্তু পূর্বের আকার বা আয়তনে ফিরে পায়, সেটাই হচ্ছে ওই বস্তুর স্থিতিস্থাপকতা। অর্থাৎ কি আমরা বস্তুর কোনো বাহ্যিক কোনো এই যে এখানে এইখানে বস্তুটা এই অবস্থায় আছে, এখান থেকে কি আমরা বাহ্যিক বল প্রয়োগ করলাম, হাত দ্বারা কি আমাদের বাহ্যিক বল প্রয়োগ করলাম, বস্তুটাকে আকার বা আয়তনের পরিবর্তনের চেষ্টা করলাম। তো এই যে আকার বা আয়তনের পরিবর্তনের চেষ্টা করলাম, এর ভিতর কি একটা বাধাদানকারী বলের উদ্ভব হয়েছে, আর এই বাধাদানকারী বলের উদ্ভব হওয়ার কারণে কি যদি আমরা কি বল অপসারিত করি, মানে আমাদের হাত থেকে যদি বল ছেড়ে দিই, আমাদের বাহ্যিক বলটাকে ছেড়ে দিই, তাহলে কি বস্তুটা পূর্বের অবস্থায় বা আকার ফিরে পাবে। তো এই যে ফিরে পাওয়ার যে ধর্মটা, সেটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। তো এখন চলো আমরা জানব পীড়ন নিয়ে। তো পীড়নটা কি, পীড়ন হচ্ছে যে স্থিতিস্থাপকতা যেই বস্তুটা, এই স্থিতিস্থাপকতা আমরা বুঝলাম এটার একক ক্ষেত্রফলের, একক একটা ক্ষেত্রফল, ওই একক ক্ষেত্রফলের ভিতরে, একক ক্ষেত্রফলের মধ্যে বা একক ক্ষেত্রফলের ভিতরে যে লম্বভাবে যে প্রযুক্ত বল, লম্বভাবে যদি একটা প্রযুক্ত বল প্রয়োগ করা হয় ওটাকেই পীড়ন বলা হয়ে থাকে। তো পীড়ন হচ্ছে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতরে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই পীড়ন বলে। অর্থাৎ কি এই স্থিতিস্থাপকতার যে ধর্ম বস্তুটা, এই বস্তুটার উপর কি আমরা যদি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে একটা প্রযুক্ত বল প্রয়োগ করি, সেটাই হচ্ছে পীড়ন।